রাজধানীর অভিজাত এলাকা থেকে শুরু করে শপিং মল, সিগন্যাল বা পথের ধারে দেখা মিলছে ভিক্ষাবৃত্তির দৃশ্য। প্রতিবন্ধী সেজেও ভিক্ষা করছেন অনেকে। তবে প্রশ্ন, এদের মধ্যে কতজন প্রতিবন্ধী বা প্রকৃত সুবিধা বঞ্চিত মানুষ? মাইটিভির ক্যামেরায় ধরা পড়ে ভিক্ষাবৃত্তির নানা কৌশল। চটের বস্তা পরে এই মানুষের সাহায্য চাওয়ার ভঙ্গিমা দেখে ভড়কে যেতে পারেন যে কেউ। কেউ বা বাড়িয়ে দিতে পারেন সহানুভূতির হাত। কাজ করে তো খাইতে পারেন নাকি? কাজ করেন না কেন সেটা বলেন, এটা কারণ বলেন। আমি থাকি মাদের, হ্যাঁ আমার কাজ করে খাইতে। রাজধানীর বিভিন্ন এলাকায় এরকম সুস্থ স্বাভাবিক অনেক মানুষকেই দেখা যায় ভিক্ষা করতে। আপনি তো কাজ করতে পারেন, কাজ করেন নাকি? কাজ কি রকম ম্যাডাম, না তো কাজ করা হয়নি। আমি কোনো বাচ্চারে গুমর ইউজ খাই না। কারা খাও? যারা বারা বাচ্চা নেই রাখা, মানে এটা কি বারা বাচ্চা? আমার চলার ব্যবস্থা নাই, আমার বাচ্চার দুইটা হাত ভাঙা, কিন্তু আমি সাহায্য তুলি মানুষের, কিন্তু আমার বাচ্চা আমি সাহায্য তুলতে দেই না। মানুষের আবেগ নিয়ে খেলার সস্তা এই পন্থাকে অনেকেই দেখছেন প্রতারণার সামিল হিসাবে। ওদেরকে যাই টাকা দিচ্ছি না কেন, আমরা যাই করি না কেন, ওদের পিছনে আরেকটা গ্রুপ কাজ করে। তো এই যে মানুষের যে মন মানসিকতাটা আছে, এটা এটাও কিন্তু ওদের একটা অনেক বড় একটা কারণ যে ওরা বারবারই এই কাজটা করে যাচ্ছে। অনেকে দেখা গেছে তারা চলতে পারে, তারপরে দেখা গেছে রাস্তাঘাটে অনেক হয়রানি করে মানুষের। প্রধানমন্ত্রী বলছিল ভিক্ষাবৃত্তি বন্ধ করে দিব, এখন আরো ভিক্ষুক বাইরে গেছে। খোদ সমাজ কল্যাণ অধিদপ্তরের সামনে ভিক্ষাবৃত্তির এমন দৃশ্য বলে দেয় কতটা সুবিধা পাচ্ছেন প্রতিবন্ধীরা। সমাজসেবা অধিদপ্তর থেকে কোনো ভাতা পান? না। পঙ্গু ভাতা দেয় না মানছে রে, আমার একটু 5000 টাকা লাগবে পঙ্গু ভাতা দিলে। কোনো সাহায্য সহযোগিতা পান না? না ভাই। সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী জানান, প্রতিবন্ধী বা ভিক্ষুকদের পুনর্বাসনে কাজ করছে সরকার। আমরা কাউকে পিছিয়ে রেখে কোনো জনগোষ্ঠীকে আমরা উন্নয়নের কার্যক্রম এগিয়ে নিতে চাই না। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে তা বাস্তবায়ন করার সকল কার্যক্রম ইতিমধ্যেই আমরা হাতে নিয়েছি। বিশেষজ্ঞরা বলছেন, ধর্ম সবসময় ভিক্ষাবৃত্তিকে নিরুৎসাহিত করেছে। এটা মানবিক মূল্যবোধকে হেয় করে ভিক্ষাবৃত্তিটা। আশরাফুল মাখলুকাত সবার উপরে মানুষ, তো সেই মানুষ ভিক্ষা করবে কেন? অবশ্যই খেটে খাবে, কাজ করে খাবে, উপার্জন করবে। এবং হাদিস শরীফে আসছে সৎ উপার্জন সর্বোৎকৃষ্ট। সেবা খাতে সরকারের বরাদ্দ বাড়ানোর পরেও থেমে নেই ভিক্ষাবৃত্তি। চলতে ফিরতে এরকম অনেকেই দেখা যায় যারা কর্মক্ষম হওয়ার পরেও পেশা হিসেবে বেছে নিয়েছেন ভিক্ষাবৃত্তির মতো এরকম ঘৃণিত কাজকে। সাধারণ মানুষ বলছেন ভিক্ষাবৃত্তি বন্ধে সরকারি নজরদারি বাড়ানোর পাশাপাশি প্রয়োজন প্রতিবন্ধী বা যারা সুবিধা বঞ্চিত তাদের পুনর্বাসনে ব্যবস্থা নেওয়া। পরবর্তী অনুসন্ধান শেষে আমরা আবারও আসব আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনার কৌতূহলী মনের দরজা জানালা খোলা রাখুন। সঙ্গে থাকছি আমি নাহিদ কামাল।